আজ 50তম বিজয় দিবস। 1971 সালে আজকের দিনেই পাকিস্তানকে দুর্মুষ করে যুদ্ধে জয়ী হয়েছিল ভারত। সেই যুদ্ধে ভারতীয় সেনার পরাক্রমকে এদিন শ্রদ্ধা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ তাবর রাজনৈতিক নেতৃত্ব। এদিন সকালে বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে হাজির ছিলেন নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। যুদ্ধ জয়ের প্রতীক স্বরূপ স্বর্ণ বিজয় মশাল প্রজ্বলন করলেন প্রধানমন্ত্রী।